টেকনোলজি ভিলেজের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে আপনারা দেখবেন মাইক্রোসফট ওয়ার্ডের ভিউ ট্যাবের অন্তর্গত বিভিন্ন ফাংশন, বিভিন্ন বাটন এবং বিভিন্ন বিষয়গুলোর কাজ। ইতিপূর্বে যখন মাইক্রোসফট ওয়ার্ডের পরিচিতি সম্পর্কে আলোচনা করেছিলাম প্রথম দিকের কিছু টিউটোরিয়ালে, তখন এইখানে যেই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছি। এখানে আমরা ইতিপূর্বে বলেছিলাম যে এখান থেকে আমরা জুম সাইজ ছোট বড় করতে পারি, এগুলো মূলত ভিউ ট্যাবের অন্তর্গত অপশনগুলোর কাজ। যেমন বর্তমানে আমাদের এই ডকুমেন্টটি প্রিন্ট লেআউট ভিউ এ শো করছে, এইখানে দেখুন প্রিন্ট লেআউট বাটনটি সিলেক্ট করা রয়েছে। অনুরূপভাবে নিচের দিকেও এই বাটনটি সিলেক্ট করা রয়েছে, অর্থাৎ এটি হচ্ছে প্রিন্ট লেআউট বাটন। তারপরে এখানে ফুল স্ক্রিন রিডিং, এই বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই ডকুমেন্টটি আমাদের ফুল স্ক্রিনে শো করবে। আমি ক্লিক করলাম, তাহলে দেখুন আমাদের এই ডকুমেন্টটি ফুল স্ক্রিনে শো করছে, অর্থাৎ আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ডটি ফুল স্ক্রিনে হয়ে গিয়েছে। এখন এটি ক্লোজ করার জন্য এইখানে একটি ক্লোজ বাটন রয়েছে, আমার এটা স্ক্রিনের বাইরে চলে গেছে এই কারণে শো করছে না, আমি ওইটাতে ক্লিক করলাম, তাহলে আমার এই ডকুমেন্টটি আবার প্রিন্ট লেআউট ভিউ শো করবে। তারপরে এখানে ওয়েব লেআউট রয়েছে, অর্থাৎ আমাদের এই ডকুমেন্টটি ওয়েবসাইটে কেমন দেখাবে সেটি দেখার জন্য আমরা ওয়েব লেআউট বাটনে ক্লিক করতে পারি, তাহলে আমাদের ওয়েব লেআউট ভিউ এখানে শো করবে। তারপরে আউটলাইন বাটন ক্লিক করলে এখানে আউটলাইনে কেমন দেখাবে সেটি শো করছে। তারপরে আমি ক্লোজ আউটলাইন ভিউ এটাতে ক্লিক করলে এটি প্রিন্ট লেআউট ভিউ শো করবে। তারপরে আবার এখানে ড্রাফট ভিউ রয়েছে, অর্থাৎ ড্রাফট ভিউ আমার এখানে কেমন দেখাবে সেটিও এখানে শো করছে। আমরা সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার সময় প্রিন্ট লেআউট ভিউ কাজ করে থাকি। এরপরে দেখুন এইখানে একটি রুলার রয়েছে এবং এর এখানে ট্যাব রয়েছে এবং এইখানে ইনডেন্ট বাটনগুলো রয়েছে। ইতিপূর্বে আপনারা এই রুলার সম্পর্কে জেনেছেন এবং এগুলোর কাজও করেছেন, ট্যাবের কাজও করেছেন। কিন্তু অনেক সময় মাইক্রোসফট ওয়ার্ড যখন প্রথম ইনস্টল করা হয় তখন এই রুলারটি শো করে না। এই রুলারটি আনার জন্য এইখানে এই যে শো হাইট সেকশনে রুলার যে এখানে বাটন রয়েছে এইটাতে যদি চেকবক্সে আমরা যদি ক্লিক করি তাহলে দেখুন আমার এই রুলারটি হাইড হয়ে গিয়েছে। তারপরে আমি আবার যদি চেকবক্সে ক্লিক করি, চেকবক্সে ক্লিক করলে এই রুলারটি আবার শো করছে। এইভাবে আমরা রুলারটি শো এবং হাইড করতে পারি। তারপরে আমাদের ডকুমেন্টে যদি আমরা গ্রিড লাইন্স নিতে চাই তাহলে এই বাটনে আমরা ক্লিক করলাম, তাহলে দেখুন এই যে ডকুমেন্টে ছোটো ছোটো ঘর চলে এসেছে, অর্থাৎ গ্রিড লাইন চলে এসেছে। এবার এটাতে ক্লিক করলে ওইটি হাইড হয়ে যাবে। তারপরে আমাদের এই ডকুমেন্টের ম্যাপটা যদি আমরা শো করাতে চাই, দেখুন এই বাম দিকে আমি ডকুমেন্ট ম্যাপে ক্লিক করলাম, আমাদের বাম দিকে একটি ম্যাপ চলে এসেছে। অনেক সময় আমাদের এই কাজের ক্ষেত্রে ম্যাপটাও প্রয়োজন পড়ে, আবার এটি ক্লিক করলে এটি হাইড হয়ে যাবে। তারপরে আমাদের এই ডকুমেন্টের থাম্বনেল যদি আমরা বাম পাশে শো করাতে চাই, আমি এখানে এই যে থাম্বনেলসে ক্লিক করলাম, আমাদের এই ডকুমেন্টের পুরো ডকুমেন্টে এখানে থাম্বনেল এখানে শো করছে। এখানে আমাদের একটি পেজ রয়েছে এই কারণে একটি পেজ শো করছে। আমরা যদি একাধিক পেজ ইনসার্ট করি তাহলে আমাদের এখানে অনেকগুলো পেজ চলে আসবে। এই যে দেখুন বর্তমানে আমরা ছয়টি পেজ ইনসার্ট করেছি, ছয় নম্বর পেজের মধ্যে ছয় নম্বর পেজ অপশন করছে, এখানে থাম্বনেল শো করছে। তারপরে আমি যদি এই থাম্বনেলটি স্ক্রল করে একবার উপরে গিয়ে এক নম্বরে ক্লিক করলাম, তাহলে আমাদের ডকুমেন্টে এই দেখুন এক নম্বরে এই যে ছয়টা পেজের মধ্যে এক নম্বর পেজে আমরা চলে এসেছি। এভাবে আমরা এখানে থাম্বনেল দিয়েও আমরা বিভিন্ন পেজে যেতে পারি। তারপরে আমি এই ক্লোজ বাটনে যদি ক্লিক করি তাহলে আমার থাম্বনেলটি ক্লোজ হয়ে গেল। অথবা এই যে এইখানে যে এইখানে টিকটা যদি আমরা উঠাই দিই তাহলে এই থাম্বনেলটি হাইড হয়ে যাবে। তারপরে রয়েছে জুম সেকশন, অর্থাৎ আমাদের এই ডকুমেন্টটি আমরা জুম সাইজটা বড় করব না ছোট করব সেটি নির্ধারণ করতে পারবো আমরা এই জুম সেকশনের মাধ্যমে। তো ইতিপূর্বে আপনারা এইখানে যে প্লাস মাইনাস রয়েছে এগুলোতে ক্লিক করে করে জুম সাইজ ছোট এবং বড় করা শিখেছেন। আমি যদি এইখানে জুম বাটনে ক্লিক করি তাহলে একটি ডায়ালগ বক্স আসবে, এইখান থেকেও আমরা জুম সাইজটি ছোট এবং বড় করতে পারি। যেমন এখানে আমি 200% ক্লিক করলাম, করার পরে আমি ওকেতে ক্লিক করলাম, তাহলে আমার ডকুমেন্টের জুম সাইজ বর্তমানে 200% হয়ে গেছে। এই যে দেখুন এখানে 200%। তারপরে আবার এখানে ক্লিক করার পর এখানে 100% ক্লিক করলে 100% হবে 75। তারপরে এখানে পেজ ওয়াইড হয়ে যায়, টেক্সট ওয়াইড, তারপরে হোল পেজ এভাবে করা যায়। আবার এইখানে আপনারা ইচ্ছা করলে এই স্ক্রিনের উপরে নিচে ক্লিক করে করে এখানে ছোট অথবা বড় করতে পারেন, করে আপনারা কাস্টম জুম সাইজও করতে পারেন। যেমন এই যে বর্তমানে 95% আমি করেছি। তারপরে আমার এই ডকুমেন্টের 100% জুম সাইজ যদি করতে চাই তাহলে এই 100% ক্লিক করলাম, তাহলে আমাদের ডকুমেন্টটি 100% জুম সাইজ শো করছে। এই যে এখানে 100% চলে এসেছে।
একটি পেজ যদি শুধুমাত্র একটি পেজ যদি আমি শো করাতে চাই, তাহলে এখানে ওয়ান পেজ বাটনে ক্লিক করলাম, দেখুন একটি মাত্র পেজ আমার এখানে শো করছে। তারপরে আমি পাশাপাশি যদি দুইটি পেজ শো করাতে চাই, টু পেজ বাটনে ক্লিক করলাম, তাহলে পাশাপাশি দুইটি পেজ চলে এসেছে। তারপরে এইখানে পেজ ওয়াইড অনুযায়ী যদি আমি শো করাতে চাই, অর্থাৎ আমার এই ডকুমেন্টের এই মাথা থেকে ও মাথা একটা মাত্র পেজের যা ওয়াইড সেই অনুযায়ী শো করবে। আমি ক্লিক করলাম, দেখুন এই যে এই মাথা থেকে ও মাথা পর্যন্ত একটা মাত্র পেজ যতটুকু ওয়াইড সেই ওয়াইড অনুযায়ী শো করছে। আমার এই ডকুমেন্টের আরেকটি উইন্ডো যদি আমি আনতে চাই, তাহলে আমি এই নিউ উইন্ডো বাটনে আমি ক্লিক করলাম। করার পর দেখুন আমাদের এই যে ডকুমেন্ট ওয়ান, তারপরে এইখানে পরে রেঞ্জ দেওয়ার পরে টু এসেছে, অর্থাৎ আমার এই ডকুমেন্টের বর্তমানে দুইটি উইন্ডো শো করছে। তারপরে আমি যদি এখানে অ্যারেঞ্জ অলে যদি ক্লিক করি, তাহলে আমার এই ডকুমেন্ট হচ্ছে পাশাপাশি উপরে নিচে দুইটি শো করছে। এভাবে আমাদের এখানে উইন্ডো যদি আরও চার পাঁচটা থাকতো, তাহলে চার পাঁচটা এখানে শো করতাম। তারপরে আমরা ইচ্ছা করলে এখান এটি আমরা ক্লোজ করতে পারি, অথবা এটি একটা উইন্ডো থেকে আরেকটি উইন্ডোতে চলে যেতে পারি। আমি একটা উইন্ডো আমি ক্লোজ করে দিলাম। এরপরে স্প্লিট নামে একটি বাটন রয়েছে, এই স্প্লিট বাটনের কাজ দেখার জন্য আমাদের কাজের সুবিধার্থে আমরা আমাদের ডকুমেন্টে কিছু টেক্সট আনব। অর্থাৎ আমি টেক্সট সমৃদ্ধ কোনো একটি ডকুমেন্ট আমি ওপেন করলাম। এইখানে স্প্লিট বাটনটির কাজ হচ্ছে আমাদের ডকুমেন্টকে আমরা যদি দুইটি অথবা তিনটি অংশে বিভক্ত করতে চাই, অর্থাৎ আমাদের এই ডকুমেন্টের কিছু অংশ উপরে শো করবে, কিছু অংশ নিচে শো করবে, এবং উপরেরটি আমরা যখন স্ক্রল করব তখন নিচেরটা যেন স্ক্রল না হয়, আবার নিচেরটি যখন স্ক্রল করব তখন উপরেরটি যেন স্ক্রল না হয়। আমি প্র্যাকটিক্যালি দেখালে আপনারা বুঝতে পারবেন। এখানে আমি স্প্লিট বাটনে ক্লিক করলাম, করার পরে দেখুন আমাদের এই মাউস পয়েন্টারের সঙ্গে একটি রেখা চলে এসেছে। আমি আমার ডকুমেন্টের যে কোনো জায়গায় যদি ক্লিক করি, তাহলে দেখুন আমি যেখানে ক্লিক করেছিলাম সেখানে আরেকটি রুলার চলে এসেছে, উপরে একটি রুলার রয়েছে, নিচে আরেকটি রুলার চলে এসেছে। আমি যদি আমার এই উপরের যে অংশটা, এই অংশটা আমি অংশটাতে আমি কার্সর রাখলাম, রাখার পরে আমি যদি এটা স্ক্রল করি, তাহলে দেখুন শুধুমাত্র উপরের অংশটা স্ক্রল হচ্ছে। আবার নিচের অংশটা যদি আমি ক্লিক করি, করার পরে আমি এটা যদি স্ক্রল করি, তাহলে শুধুমাত্র নিচের অংশটি স্ক্রল হচ্ছে। অর্থাৎ উপরের অংশের কোনো একটি টেক্সট দেখে দেখে নিচে যদি আমরা লিখতে চাই, তাহলে আমরা এই স্প্লিট অপশনটি ব্যবহার করতে পারি। এছাড়া আরেকটি কাজের জন্য আমরা এটা ব্যবহার করতে পারি, যেমন আমরা আমাদের কোনো একটি ম্যাগাজিন অথবা কোনো একটা বই তৈরি করছি, সেই বইয়ের আমরা একটি সূচি তৈরি করতে চাই, তাহলে আমি এই যে নিচের অংশটা আমি স্ক্রল করে করে এখান থেকে আমি বিষয়গুলো দেখতে পারি এবং উপরে টাইপ করতে পারি। এভাবে আপনারা এই স্প্লিট অপশনটি ব্যবহার করতে পারেন। আবার এই রুলারটা যদি আমি উঠাই দিতে চাই, তাহলে এখানে রিমুভ স্প্লিট এই বাটনে আমি ক্লিক করলাম, তাহলে আমার এটি উঠে চলে গেছে, অর্থাৎ রুলারটি হাইড হয়ে গেছে। তারপরে এখানে রয়েছে সুইচ উইন্ডো অ্যাক্টিভ বাটন। সুইচ অপশনটির কাজ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে অনেকগুলো যদি ডকুমেন্ট ওপেন থাকে, তাহলে একটি ডকুমেন্ট থেকে আরেকটি ডকুমেন্টে যাওয়ার জন্য আমরা সুইচ উইন্ডো বাটনটা ব্যবহার করতে পারি। অর্থাৎ এখানে আমি ক্লিক করলাম, দেখুন বর্তমানে আমাদের এইখানে দুইটি ডকুমেন্ট ওপেন করা রয়েছে, ডকুমেন্ট ওয়ান আর একটি আমি একটা সেভ দিয়েছিলাম সেরকম ডকুমেন্ট। আমি ডকুমেন্ট ওয়ানে যদি ক্লিক করি, তাহলে দেখুন আমার ডকুমেন্ট ওয়ানে সুইচ করেছে। তারপরে আমি আবার যদি এই পরেরটা দুই নম্বরে ক্লিক করি, তাহলে পরেরটাতে চলে যাচ্ছে। এভাবে আপনারা সুইচ করতে পারেন একটা ডকুমেন্ট থেকে আরেকটা ডকুমেন্ট, অর্থাৎ একটি উইন্ডো থেকে আরেক উইন্ডোতে। এরপরে রয়েছে ম্যাক্রোস নামে একটি বাটন। ম্যাক্রোস অপশনের কাজ সম্পর্কে আমার আরেকটি টিউটোরিয়াল রয়েছে, আপনারা সেই টিউটোরিয়ালটি দেখলে এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এ পর্বে আপনারা দেখলেন ভিউ ট্যাবের অন্তর্গত বিভিন্ন ফাংশনের কাজ। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।